নিজের বউরে কোটা দাও না বুদ্ধি করতেছেন তাই না? ফালতু লোক তো আপনি জানেন থেকে। একটা বিষয় আমি বুঝলাম না, নূপুর মেম্বারে তোমরা মাথায় তুলে রাখো কেন? ও নূপুর আপা গত 5 বছর যাবত মেম্বারগিরি করতেছে ভাইজানের সাথে। হ্যাঁ লোক আমগো সম্পর্কটা ভালো থাকবো না? কেমনে ভালো থাকবো? 5 বছর যাবত নূপুর মেম্বার তোমার ভাইয়ের লগে মেম্বারি করতেছে, এই 5 বছরে সে খালি ক্ষতিই করছে, কোনো উপকার করে নাই। তারপরও তোমাকে এত আদিক খেতে দেহানের কি কারণ আমি বুঝি না। বুঝলাম না নূপুর আপা আপনার কি ক্ষতি করছে, তার উপর চড়াইতেছেন কেন? 1, 2, 3 ঢাকায় জমি জিতে নি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। নূপুর মেম্বার মির্জার সাথে অত্যন্ত খারাপ ব্যবহার করছে, মির্জারা এনে আসে আমার উপর ভরসা করে আমার গেস্টের লগে সে দুর্ব্যবহার করবো, এইটা তুমি মেনে নিতে পারি না? খুব ভালো করছে নূপুর আপা। আপনার মির্জারা নূপুর আপার জামাইরে কেন ভালোবাসতে চায়? হ্যাঁ বিয়ে করতে চায় কেন তার লজ্জা করে না? তার আগে জিজ্ঞেস করেন। আরে আমি জিজ্ঞেস করবো কে? বিয়ে করা একজন মানুষের ব্যক্তিগত অধিকার, সে কারে বিয়ে করবো সে কারে তালাক দিব এটা তার বিষয়, আমি জিজ্ঞাসা যাবো কে এই বিষয়ে? দুলা ভাই খুদাউদি ঝগড়া বাঁধাইতে যায়েন না, আপনি যে ধরনের কথাবার্তা বলতেছেন আমারই তো রাগ উঠতেছে, আর ভাইজানের সামনে কথা কইলে না ভাইজান আপনার অপমান করবো। আমারই অপমান করলে আমি অপমানের প্রতিশোধ নেব, আমি আমার শাশুড়ির কাছে যাই বিচার দেব, তার কাছে কৈফিয়ত চাবো, আমারই কিল্লাকে অপমান করবো। শোনো তোমরা নূপুর মেম্বারে লাই দিয়ে দিয়ে মাথায় তুলছো বুঝছো? তুললে তুলছি, আপনি যান ঘরে গিয়ে ঘুমায় থাকেন, এত খালি খালি মির্জারা মির্জারা করেন না, আপনার তো 2 টাকার দামও দেয় না, কামে দরকার থাকলে তখন আপনারা খুঁজে রমজান কই রমজান কই, কাম ফুরে গেলে আপনারা চিনেও না। তোমার এই কথার সাথে আমি একমত, নায়ক নায়িকা গো কথার কোনো দাম নাই, এরা 10 জনের লগে ফ্রেন্ডশিপ করে আবার কাট করে কাটতে দেয়, হ্যাঁ কথার কোনো দাম নাই, হ্যাঁ উপরে কোনো বিশ্বাস নই বুঝছো, এরা কথাকে একটা কাম করে একটা, হ্যাঁ মুখে মধু এগো অন্তরে বিষ, তার সাজা পেয়েছিস। এই যে এতক্ষণে আপনার মাথায় বুদ্ধিটা আসছে, মির্জারার প্রসঙ্গ নিয়ে আমগো বাড়িতে তুলবেন না বুঝছেন, আমগো বাড়িতে কি ঝামেলা কম আছে? হ্যাঁ বাইরে নিয়ে বাবিরে নিয়ে বাড়ি নিয়ে এসব মানুষের কথাবার্তা শুনে বাসার মধ্যে ঝামেলা করবেন না। তোমার কথা মতো সব ছেড়ে দিলাম, অহন ডাকলেও যাবো না। শুনে অনেক খুশি হইলাম, এখন যান গুজ কাজ করেন, ঢাকা যাওয়ার প্রস্তুতি নেন, ভাইজান তো বাড়িটা বেছেই দিব। ইস বাড়িটা যদি আম্মাই আমার নামে লিখে দিত কি যে সুবিধা হইতো আমার, এক কাম করি আম্মারে যায় একটু রিকোয়েস্ট করে দেখি না আম্মার মন গলাইতে পারি কিনা। দিনের বেলা স্বপ্ন দেখতেছেন তাই না? আম্মা যান বাইজানের থেকে শক্ত জীবন আপনার বাড়ি লিখে দিব। আচ্ছা লিখে না দেখ, চেষ্টা করতে তো দোষ নাই, অনুরোধ করতে তো দোষ নাই, অনুরোধ করে দেখি তারপর যদি না রাখে ভবিষ্যতে তোমার বোন কবিতারে তো খোটা মারা করাবো। সি 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 নিজের বউরে খোটা দাও না বুদ্ধি করতেছেন তাই না? ফালতু লোক তো আপনি জানেন থেকে। তুমিও জীবনে সুযোগ পেলে স্বামীরে খোটা দিবা বুঝছো, এটা জামাইয়ের যেরকম স্বভাব বউরও সেরকম স্বভাব। পরে যা অন্য মানুষের দোকানে গেছে চা খাবো। আসসালাম স্যার, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো, তুমি কেমন আছো? রে জি স্যার আলহামদুলিল্লাহ ভালো আছি। স্যার আপনার চা কফি কিছু কি লাগবে স্যার? থামুন কিছু তো দরকার নাই, ভালো এক কাপ কফি দিতে পারো। জি স্যার কফি নিয়ে আসতেছি। আচ্ছা তোমাকে একটা কথা জিজ্ঞেস করতে চাচ্ছি যে আর কি। জি স্যার বলেন স্যার। তোমাদের এখানে কি ওই জারা ম্যাডাম আর আসছিল? জি স্যার জারা ম্যাডাম আসছিল, না হাজবেন্ড নিয়ে 2 দিন ছিল, না রিসোর্টটা নাকি খুব পছন্দ হয়েছে বলছে আবার আসবেন। খারো খারো খাকি নিয়ে এসছিল স্যার, ওনার হাজবেন্ড নিয়ে। ও জামা কি নিয়ে এসছিল স্যার? জি স্যার। ও খুব ভালো খুব ভালো, ঠিক আছে তুমি আমাকে কফি দাও স্যার। জি স্যার আসসালামু আলাইকুম। মাইয়া মাইছেন মন্না হসু পাতার ভানি হকন যে কোন ফুরসুর দিকে দাবি তো আল্লাহ মাহমুদ জানা দে। হ্যাঁ খার মানে খার জন্য আমি কি করতে লাগছিলাম স্যার কি? 1, 2, 3 ঢাকায় জমি জিতে নি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। হ্যালো, কেমন আছো জেনুফু ডালি? খুব ভালো আছি, সুখ একেবারে আমার দিনে চাল দিয়ে বাই বাই পড়তেছে। আচ্ছা নুপুর তুমি এখনো বাড়িতে কি করো? ও মা বাড়িতে আবার কি করব, ওই যে ফুল ভলিউমে মিউজিক সেট আমি নাচানাচি করতেছি। আচ্ছা নুপুর এত রাগারাগি করে কথা বললে, হ্যাঁ সেখানে কি প্রেম থাকবে? প্রেম টিকবে, মহব্বত তৈরি হবে। শোনো নুপুর তুমি যদি একটু মিষ্টি করি একটু নরম করি একটু রস মাখা যদি আমার লগে কথা বলো তখন তো মনে হরো যে এই আয় ছড়ি তোমার ফ্রেমে তোর মায়ের মধ্যে একদম আডার মতো জড়া যাই মরি। এত ঢঙ্গের কথা বললো না বুঝছো, এই সমস্ত পুরানো আলাপ এগুলো এখন আর মজা লাগে না। তোমাকে আমি
ভালোবাসছি, ভালো ব্যবহার করছি, মন দিয়ে সবকিছু করছি, তো শেষমেশ বিয়েও করলাম, বাসরাত করলাম, তোমার সাথে দুদিন থাকলাম, সংসার করলাম, তারপরও তোমার মন জোগাইতে পারে নাই আমি। হ্যাঁ, তুমি এখন ডঙের আলাপ করো। প্রতারণা করার সময় মনে গেছিল না তুমি একটা প্রতারক, তুমি আমার সাথে প্রতারণা করছো। এটা তুমি কি কথা বললা নবু? হুম, কি কথা বললা তুমি? আমি কোথায় তোমার সাথে প্রতারণা করলাম? আমি তো সবসময় তোমার লোকের যোগাযোগ রেখেছি যে, আমি তোমার সাথে সবসময় কানেক্টেড থেকেছি যে আর কি, তুমিও না শুধু শুধু সবসময় আমার সাথে রাগারাগি করে কথা বলো যে। হ্যাঁ নুপুর, বিয়ে করে নতুন বউ ঘরে ফেলায় অন্য বেটির সাথে যায়, তুমি ফষ্টি নষ্টি করে এখন আবার বলতো তো বউরে ভালোবাসো। নুপুর, তুমি যে এত চেষ্টা করবা করো, এই শরীর খেয়ে তোমার কাছে তো দূরে রাখতে পারবা না, বুঝছো না? এখন হরে তোমার খুব খাসে চলে আসছে যে আর কি, রিসোর্টে অবস্থান করতেছি যে। কি তুমি তাড়াতাড়ি সাজগোজ করি, সুন্দর করি একখান শাড়ি পরি, বুঝছো না, আর মন মতো সাজলো, ফট করে রিসোর্টে চলে আসো। আমি যে থলা হন্ডুলে অপেক্ষা করতেছি, তুই আয় দেইলে ঠের ভাইবা যে, চলে আসো নুপুর।